हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के आमरा जानबो कूलेखाड़ार व्यवहार और उपकारिता सह और अजाना तथ्य। चलून बंधुरा भिडियोटी शुरू करा जाक। बंधुरा, कूलेखाड़ार विज्ञानसम्मत नाम हलो हाइग्रोफिला ऑरिकुलेटा। कूलेखाड़ा शब्दटी एसेछे कोकिल आशा थेके, जार अर्थ कोकिलेर मतन चक्षु। এর পাতাগুলি সরু ও লম্বাটে ধরনের হয়ে থাকে বলেই এই রূপ নামকরণ। এটি বাংলায় কুলেখাড়া, হিন্দিতে তালিমাখানা, সংস্কৃতে গোকান্টা এবং ইংরেজিতে এটি সোয়াম্প উইট নামে পরিচিত। কুলেখাড়া একটি একবর্ষজীবী ভেষজ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। সাধারণত জলাভূমি বা স্যাঁতস্যাঁতে জায়গায় এই কুলেখাড়া গাছ জন্মাতে দেখা যায়। গাছটি উচ্চতায় 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। পাতাগুলি কিছুটা খসখসে প্রকৃতির এবং এর কাণ্ডে সরু সরু লম্বা কাঁটা দেখতে পাওয়া যায়। পরিণত গাছে শরৎকালে হালকা বেগুনি বর্ণের ফুল আসে এবং শীতের সময় গাছে ফল বা বীজ লক্ষ্য করা যায়। এই কুলেখাড়া গাছের আদি জন্মস্থান হল ভারতবর্ষ, তাই ভারতবর্ষে এই গাছ বেশি জন্মায়। এছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ফিলিপিন সহ আরো নানান দেশে এই কুলেখাড়া গাছ জন্মায়। আয়ুর্বেদ অনুসারে কুলেখাড়া শিকড়, কাণ্ড, পাতা ও বীজ সহ প্রায় সমগ্র অংশই ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই কুলেখাড়ার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন সহ নানান মাইক্রো নিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, গ্লুকোজ এবং কিছু অ্যালকালয়েডস উপাদান থাকে যেমন ফিক্সড অয়েল, খনিজ লবণ, মিউসিলেজ ইত্যাদি, যা আমাদের শরীরে প্রচুর উপকারে লাগে। বন্ধুরা, এবার আমরা জানব এই কুলেখাড়া গাছের ব্যবহার ও গুণাগুণ সম্পর্কে। বর্তমানে ভারতের প্রায় 60% অধিক মহিলা ও শিশু রক্তাল্পতা বা অ্যানিমিয়ার শিকার। রিসার্চ করে দেখা গেছে যে যারা রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় আক্রান্ত, তারা যদি 4 চামচ করে দিনে 2 বার এই কুলেখাড়ার পাতার রস খান, তবে শরীরে হিমোগ্লোবিনের পাশাপাশি হোয়াইট ব্লাড সেলের সংখ্যাও বৃদ্ধি পাবে। নিয়মিত এই কুলেখাড়ার রস পান করলে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির পাশাপাশি এটি রক্তকে পরিশুদ্ধ করে এবং শারীরিক শক্তি বা এনার্জি বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে। এর মধ্যে কিছু পাচনতন্ত্রে সাহায্যকারী এনজাইম আছে, যা লিভার ও পাকস্থলীর কাজ ঠিকমতো বজায় রাখতে সাহায্য করে। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতে বা আলসারের কারণে রক্তক্ষরণ হলে সেক্ষেত্রে এই কুলেখাড়া জলে ফুটিয়ে তার নির্যাস পান করতে থাকলে রক্তক্ষরণ বন্ধ হয় এবং যেটুকু ব্লাড লস হয়েছে সেটুকুও পূরণ হয়ে যায়। কিডনি বা গল ব্লাডারের স্টোন হলে যদি বাড়াবাড়ি রকমের না হয়, সেক্ষেত্রে এই কুলেখাড়ার মধ্যে থাকা এনজাইম যা স্টোনকে গলিয়ে মলমূত্রের সাথে বার করে দেয় ও শরীর সুস্থ রাখে। শরীরের কোষগুলি সঠিক বিকাশের জন্য যে পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, তা এই কুলেখাড়ার মধ্যে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি থেকে খুব সহজেই উপলব্ধ হয়। তাই এই পাতার নির্যাস সপ্তাহে 2 থেকে 3 দিন বা মাঝে মধ্যে খেতে থাকলে এই সমস্যার জন্য আলাদা করে কোনো ঔষধ খাবার প্রয়োজন হবে না। নিয়মিতভাবে এই কুলেখাড়ার রস দিনে 2 চামচ পান করতে থাকলে শরীরে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই কুলেখাড়া। কুলেখাড়ার মধ্যে থাকা পেন রিলিভিং অ্যানালজেসিক প্রপার্টিস থাকে, যা ব্যথা বেদনা থেকে মুক্তি পেতে সাহায্য করে। প্রাচীনকাল থেকেই ডায়রিয়া ও আমাশয় থেকে মুক্তি পেতে কুলেখাড়া একটি অতি সহজ ঘরোয়া টোটকা হিসাবে ব্যবহার করা হতো এবং বর্তমানেও বৈজ্ঞানিকভাবে এটি পরীক্ষিত। সেক্ষেত্রে কুলেখাড়া পাতার রস দিনে 2 বার 2 চামচ করে খেতে হবে এবং এর পাশাপাশি এই কুলেখাড়ার পাতা বেটে তার প্রলেপ লাগালেও অনেকটা উপকার পাওয়া যাবে। শোথ বা অগ্নিমা হলে কুলেখাড়া পাতার রস খুবই উপকারী,
দিনে দুবার দুই থেকে তিন চামচ এই কুলেখাড়া পাতার রস খেতে থাকলে শোথ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই কুলেখাড়ার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা ব্যাকটেরিয়া প্রদাহ থেকে মুক্তি পেতে সাহায্য করে। বন্ধুরা, কুলেখাড়া সাধারণত বেটে এর রস করে শুধু অথবা মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া এটি বিভিন্ন স্যালাডের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে। আবার জলে ফুটিয়ে সামান্য লবণ, চাট মশলা এবং লেবুর রস মিশিয়েও খাওয়া যেতে পারে। এখন ব্যস্ত জীবনে বাড়িতে কুলেখাড়া বেটে তার রস ব্যবহার করা বা কুলেখাড়ার সাথে জল মিশিয়ে ফুটিয়ে তার নির্যাস পান করার মতো সময় অনেকেরই থাকে না। তাই বর্তমানে কুলেখাড়ার নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন সিরাপ বা জুস পাওয়া যায়। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অনলাইনে এই কুলেখাড়ার তৈরি সিরাপ বা জুস কিনতে পারেন, অথবা আপনারা নিকটবর্তী দোকান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের পূর্বে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলা উচিত। যেমন আয়ুর্বেদ অনুসারে প্রেগনেন্ট বা ল্যাকটেশন পিরিয়ডে এই কুলেখাড়া খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়া এই কুলেখাড়ার পাতায় কিছুটা তেতো ভাব থাকে এবং এটি খেতেও মোটেও সুস্বাদু নয়। তবে এর একাধিক গুণের জন্য এর স্বাদের তুলনায় এটি খাবার উপকারিতাকেই অধিক প্রাধান্য দেওয়া উচিত। তবে নিজ স্বাস্থ্যের সুরক্ষার জন্য আপনারা অতি অবশ্যই কোনো ডক্টর বা স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তবেই এই কুলেখাড়া ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন।